করা হলো একটি অত্যাধুনিক ব্যাংকুয়েটিং হল, বাদশাহ প্যালেস কনফারেন্স অ্যান্ড ব্যাংকুয়েটিং হলটি প্রায় 1000 আসন বিশিষ্ট। এক অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে বার্মিংহামের গ্রেট বারে এই হলটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, বার্মিংহামের লর্ড মেয়র, কাউন্সিলর সহ কমিউনিটি প্রতিনিধির উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ। ব্রিটিশ এমপি, বার্মিংহামের লর্ড মেয়র, কাউন্সিলর সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের উদ্বোধন হল প্রায় 1000 আসন বিশিষ্ট বাদশা প্যালেস কনফারেন্স অ্যান্ড ব্যাংকুয়েটিং হল। মঙ্গলবার ঝাঁকজমকপূর্ণ অনারম্ভ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই ব্যাংকুয়েটিং হল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ। এ উপলক্ষে এক সুধী সমাবেশেরও আয়োজন করা হয়। এতে নাজম হোসেনের পরিচালনায় কমিউনিটির সকলকে বাদশা ব্যাংকুয়েটিং হলের পক্ষ থেকে স্বাগত জানান ম্যানেজিং ডাইরেক্টর মামুনুর রশিদ। এ সময় অন্য চারজন ডাইরেক্টর আবদান জাহাঙ্গীর, শফিক আলী, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ ডালিমকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এছাড়া ব্রিটিশ এমপি খালেদ মাহমুদ, ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য পিল বেনিয়ন, বাঙালি দুই কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নওয়াজ আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরিচালকদের পক্ষ থেকে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়। On behalf of the Badsha team, we'd like to welcome you with open arms. We are a new, unique banqueting hall, a grade 2 listed building situated on the main Warsaw Road, a stone throw away from all the major motorway links. অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মহিলা যোগ দেন। উল্লেখ্য, বার্মিংহামের গ্রেট বারে বাঙালিদের দ্বারা পরিচালিত এই ব্যাংকুয়েটিং হল উদ্বোধন করা হলো। রিয়াদ আহাদ, চ্যানেল নিউজ, বার্মিংহাম।